বিস্তারিত খবর। নাটকের অবসান, দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন ক্রিকেটার সাকিব আল হাসান, এবং কাল রাতেই। এখানেই শেষ নয়, তিন ফরম্যাটেই খেলতে রাজি বিশ্বসেরা এই ক্রিকেটার, নিজেই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতিকে। সাকিব আল হাসানের সঙ্গে আজ দুপুরে জরুরি বৈঠক হয় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের, এরপরই এই সিদ্ধান্ত জানানো হয়। বেশ কদিন ধরেই সাকিবকে নিয়ে বিতর্ক ক্রিকেট অঙ্গনে, তিনি দক্ষিণ আফ্রিকা সফরে যেতে রাজি নন এ কথা বলার পর থেকে সমালোচনায় সরগরম। এর মাঝে বিজ্ঞাপনের কাজে দুবাই চলে যান সাকিব, মানসিকভাবে ফিট না হয় বোর্ডের কাছ থেকে ছুটিও নেন। সাকিবের ছুটি মঞ্জুর করে বিসিবি, অবশ্য সাকিবকে তিন ফরম্যাটে রেখেই কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করে বিসিবি। দুবাই থেকে বৃহস্পতিবার রাতে দেশে ফেরেন সাকিব, এরপরই জরুরি বৈঠক এবং সিদ্ধান্ত বদলের ঘোষণা এই অলরাউন্ডারের। আজকে বোর্ডে কথা হয়েছে যে আমরা পুরো বছরের প্ল্যানটা করতে পেরেছি, এবং যেহেতু আমি তিনটা ফরম্যাটেই আছি, সো আমি তিনটা ফরম্যাটেই অ্যাভেলেবেল থাকবো সবসময়। বোর্ড অবশ্যই ডিসাইড করবে যে কোন কোন সময় আমাকে রেস্ট দেওয়া জরুরি কিংবা দেওয়া দরকার, সেটা বোর্ড সবসময় ডিসাইড করবে, এবং সেটা ইনক্লুডিং এই সাউথ আফ্রিকা সিরিজ থেকে। তো আমি সাউথ আফ্রিকা সিরিজেও অ্যাভেলেবেল।